জয় জগন্নাথ বন্ধুগণ এ চেন কুমার দাস আপনার স্বাগত করছে এই চ্যানেল জয় জগন্নাথ আসুন বন্ধুগণ আজ কর্মর কাট্য সিদ্ধান্ত পট থ্রি বিষয়ে আলোচনা করা এই পটরে আলোচনা করা জনে সন্থকর জীবন বিষয়ে জন গৃহস্থভাবে সন্থরে পরিণত হয়ে আসতু শুনে বা সে নিজে কুচন্দ্র রমেশচন্দ্র নামক জন ব্যক্তি যে মুখ সন্থ হলি মো জীবন কিভাবে পরিবর্তন হল কিভাবে সন্থরে প্রণত হলি এ তুমি অন্য মানুষকে নিশ্চয় তে আমি মানে সেয়ার করে অন্য মানুষ শুনেবা তো চালু আমি শুনে তো সন্থ কুচ ব্যক্তি যেতবে গৃহস্থি মোর দিন অতি কষ্টের কটু লা মো পাখে পয়সা ন মর জন বন্ধু নিজ পয়সার তুলা ব্যবসায় কলে এবং মতে সে ভাগিদার কলে আমি তুলা ক্রয় করি সংগ্রহ করু এবং তাকু তা্বাই আনিকি বিক্রি করু ও ঠিক আছে তো এই ধরে ভালো লাভ হল জনে বেপারী আমার দুই বন্ধুকে লাভ বাবদরে এক লক্ষ টাকা দেওয়া ডকাই পঠাইলে টাকা নেকি আমি ফেতলু রাত্রি যাপন নিমন্ত বাটর এক ধর্মশাড় অটকিল তো সেতবে এবে সি লজ সব হয়ে গণে তো সেতশাড়া সব লা দূর জায়গা যে যাও সে ফেরা সময় যদি রাতে হয়েগাল তবে ধর্মশাড় রাতে কটাও আজ ষাঠি সতুী বর্ষ তলার কথা সে সময় লক্ষে টঙ্কা কি যেতবেলার মূল্য লা ষাঠি সতুরি টঙ্কা তো মু ভাবলি ଲକ୍ଷେ ଟଙ୍କାରୁ ବନ୍ଧୁ ପଚାଶ ହଜାର ଟଙ୍କା ନେଇଯିବ ଯଦିଓ କାରବାରରେ ବିନିଯୋଗ ହୋଇଥିବା ସମସ୍ତ ପୁଞ୍ଜି ମୋ ବନ୍ଧୁଙ୍କର ଥିଲା ଏବଂ ବନ୍ଧୁ ଭାବି ସେ ମୋତେ ଅଧା ଭାଗ ଦେଉଥିଲେ ତଥାପି ମୋର ମନ ବଦଳିଗଲା ହେଲା କି ମୁଁ କ୍ଷୀରରେ ବିଷ ମିଶାଇ ତାଙ୍କୁ ପିଆଇ ଦେଲି ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା ଲୋଭ ତ ହିନ୍ଦୀରେ ଗୋଟିଏ ଢେଗ ଅଛି ପାପ୍ କା ବାପ କ'ଣ ହେ ପାପ୍ କା ପାପ୍ ଲୋଭ ହେ তাপৰ বাপ হ'লে লোভ লোভ যো সৃষ্টি হ'ল পাপ সৃষ্টি সেইটো মনুষ্য কৰিব বন্ধু গৰীব ওলা মানে নিজ কথা কওঁ নিজে গৰীব থাকে বুলি বন্ধু তাক সাহায্য কলে মিছিকি বিজনেছ কলে বেপাৰ কলে বন্ধুৰ তাৰ বন্ধুৰ সব পইচা থাকে সেই খটাইছিল কিন্তু বৰ্তমান লক্ষেট বোলে এবে সেইটা বোধে কোটি টকা পা পাখি হ'ব তো লোভ হ'ল তো বন্ধুক মাৰিদে সেই বিষ দেকি ক্ষীৰৰে দেখন্ত আজি सब सत्कार करी से ली। को कर गांकरली कहते से लोक निज कथा <coughs> बंधु पर कूटुंब लोक जो मो पाख को आसिले मु अभिनय कले फिल्म देखा कमी षड्र कर सब करती से अभिनय लुह गली से मानक हाँ दस हजार दे दी मात्र देली के दस हजार टाइम दे देकर कहली मोर प्रिय बंधु बाटर बेमारे पड़े ପେଟରେ ହଠାତ୍ ଯନ୍ତ୍ରଣା ହେଲା ବହୁତ ଚିକିତ୍ସା କରାଗଲା କିନ୍ତୁ ସେ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଛାଡ଼ି ଚାଲିଗଲେ ଦଶ ହଜାର ଟଙ୍କା ଦେଖି ସେମାନେ ଭାବିଲେ ଇଏ ବଡ଼ ସଚୋଟ ଲୋକ କୋଡ଼ିଏ ହଜାର ଟଙ୍କା ଲାଭ ହେଇଥିବ ସେଥିରୁ ସେ ଦଶ ହଜାର ଦେଉଥିବେ ଆଉ ମୋ କଥାରେ ସେମାନଙ୍କର ବିଶ୍ଵାସ ହୋଇଗଲା ଦେଖନ୍ତୁ ଆଗେ ଆଗେ ହୋତାହେକିଆ ପରେ ମୋର ଘର ଧନ ଅବୈବରେ ପୁରୀ ଉଠିଲା ମୋ ଭାଗ ବାବଦକୁ নব্বে হাজাৰ টকা মি থাকে মই বিৰাশ বিচনৰে মজি গ'লি মোৰ গোটেই পুত্ৰ সন্তান হ'ল বোলে মোৰ গোটেই পু হ'ল মোৰ আনন্দৰ সীমা ৰহি পুহটিকে বৰ হেবৰে এক অসাধ্য ৰোগে পীড়িত হ'ল অসাধ্য মানে যা যোন ৰোগেৰে ভাল হোৱে নাই মানে যেতিয়া চিকিৎসা কলে মানে ৰোগ ভাল হ'ব নাই ଅସାଧ୍ୟ ରୋଗ ଏହା ଏପରି ରୋଗ ଥିଲା ଯେ ଭାରତର କୌଣସି ଡାକ୍ତର ତାକୁ ସୁସ୍ଥ କରିବାକୁ ସମର୍ଥ ହେଲେ ନାହିଁ ଭାରତର କୌଣସି ଡାକ୍ତର ତାଙ୍କୁ ଔଷଧ ଦେଇକି ସୁସ୍ଥ କରିପାରିଲେ ନାହିଁ କାହିଁକି ଅନୁମାନ କରନ୍ତୁ ଏମିତି କାହିଁକି ହେଲା ଆପଣା କର୍ମ ମାନ ବେଳୁ ହୋଇବ ସାବଧାନ ବାବତରେ ଅଛି ନା ଆପଣା କଲା କର୍ମମାନ ବେଳୁ ହୋଇବ ସାବଧାନ ବିଷ ପିଆଇକି ମାରିଥିଲା କାହାକୁ ନିଜ ସାଙ୍ଗକୁ ସାଙ୍ଗ ବର୍ତ୍ତମାନ ପୁଅ ହେଇକି ଜନ୍ମ ହୋଇଛି जो मिछ कथा मन पर्छ पेट बिमारीला से मरिगला निज पु र पेट बिमारी हौ चाहिँ तेह जहाँसे सब गला पाप अर्जित देते धन जे पाप अर्जन कि धन अर्जन गरिथ्यो सेबे नुहेँ प्रयोजन त्यो आवश्यक से सिक्छ काम आस ओके देखि तो ମୁଁ ମୋ ପୁଅ ମୁଁ ମୋର ଗେହ୍ଲା ପୁଅକୁ ସୁଇଜରଲ୍ୟାଣ୍ଡ ନେଇଗଲି ସୁଇଜରଲ୍ୟାଣ୍ଡର ଛୋଟ ଦେଶ ଆମେ ଜାଣିଛେ ଅନେକ ଚିକିତ୍ସା କରାଇଲି ପାଣିପିରି ପଇସା ବୁହେଇ ଅନେକ ବଡ଼ ବଡ଼ ଡାକ୍ତରଙ୍କୁ ଦେଖାଇଲି କିଛି ଫଳ ହେଲା ନାହିଁ ଇତିମଧ୍ୟରେ ପ୍ରାୟ ସବୁ ଧନ ମଧ୍ୟ ଖର୍ଚ୍ଚ ହେଇଗଲା ଖର୍ଚ୍ଚ ତ ହେବ ଆଉ ପାପ ଅର୍ଜିତ ଯେତେ ଧନ ସେ ନୁହେଁ ସୁଖେ ପ୍ରୟୋଜନ ତେଣୁ ପାପ ଅର୍ଜିତ ଧନ କେତେ ସୁଖ ଦେବ ନାହିଁ ଦୁଃଖ ହିଁ ଦେବ গলা আউর ধন অর্জন করলি তাহ হয়ে গেল শেষে নিরাশ হয়ে পুকু ধর ভারত ফে আসলে মোর গোটি পু আউ কিন্তু উপায় নাক্তরি কবিরাজি আদি সমস্ত চিকিৎসা চাল থাকে তো মতো রাতে রদে হো ন পুয় যন্ত্রণায় চিৎকার করার দিনে পু চেতা হরাই পড়েছিল তাকে দেখি মু ব্যাকুড়ি পড়লি এবং বিহুল হয়ে থাক পচারলি পুয়ের তু দিনু দিন এপরি দুর্বল কে কে হয়ে যাছু এবার তো মু আপ করিবে। মু ধন মো শঙ্খা তোপ বাপ লুহ ঝরাওছে এবে তো তু ঠিক হয়ে যা বাপা মু মুভি শব্দ উচ্চারণ করি তাকু ডাকলে সে হসবা মতে আশ্চর্য লাগিলা কি এবার তো বেহস হয়ে পড়েছিল পড়ে হসলা কেমতি মুচারলি পুও ততে হঠাৎ হস মার্লা কিন সে কথা না না কহ কাই হসছু মু আগ্রহ করিবার সে কহিলা এবার বি আউ কিছু নেওয়ার বাকি অনেক মু হসুছি মু তোমার সেই বন্ধু যাকে তুমি বিষ দিয়ে মুম্বাইর ধর্মশালার মারিদ মোর সবু ধন আত্মসাত করেছিল মুই সেই ধন শুদ্ধ মূল সহিত আদায় করা আসিছি বহুত কিছু আদায় হয়ে গেল আঁচশ টা বাকি অ মু তুম সে মুক্তি দেছি তুমি মতো যাওয়া অনুমতি দিও বাকি পাঁচশ মোর মোটর শুদ্ধিক্রিয়ার খরচ করি তো হিসাব নিকাশ পুরা হয়ে যাও রাম নাম কেই সে শরীর ত্যাগ করে চালিগাল তো সেইক্ষণে তার প্রাণবায়ু উড়িগাল দেখ ভোগা পড়ে থাকে ডে রে হো না কী ପୂର୍ବ ବିଷୟରେ ଆମେ କହିଥିଲେ ଯେ ଯେତେବେଳେ ଫଳ ଫଳିବାକୁ ସମୟ ଆସିବ ସେତେବେଳେ ଫଳ ନିଶ୍ଚୟ ଫଳିବ ମୋର ଦୁଇ ଗାଲରେ ଚାପୁଡ଼ା ବାଜି ସାରିଥିଲା ସବୁ ଧନ ନଷ୍ଟ ହୋଇସାରିଥିଲା ପୁଅ ମଧ୍ୟ ଛାଡ଼ି ଚାଲିଗଲା ପୂର୍ବକୃତ ପାପକର୍ମ ମନେ ପଡ଼ିବାରୁ ମୋର କଲିଜା ଛଟ୍ଫଟ୍ ହେଲା ଆମେ କରୁଥିବା କର୍ମ କେହି ଦେଖୁନଥିଲେ ବି କେହି ଦେଖିବା ବାଲା ଅଛନ୍ତି ଏଠିକାର ସରକାର ଯେ ଅପରାଧୀକୁ ଧରି ନ ପାରିଲେ ବି উপরওয়ালা সরকার তো অনুষ্ঠান তা নজর কে বতি পারবেন অর্থাৎ আমি আমার ক্যাশ ফেস হলে আমি পয়সা পত্র দি তা সমাধান করলে এটা সরকারকে আমি হারকিন দেখাইলে উপর সরকারকে হারকিন দেখাই পি নানা কেবে ন পুয়া শুদ্ধিক্রিয়া করাইলে বলকা ধন সম্পত্তি ভালো ভাল কামরে লগাই দে এবং সাধু হয়ে গলি আপনার দয়া করে মোরে কথা ଲୋକମାନଙ୍କୁ କହିବେ ମୁଁ ଯେଉଁ ଭୁଲ କଲି ସେପରି ଭୁଲ କେହି ଯେପରି ନ କରନ୍ତି କାରଣ ପୃଥିବୀ କର୍ମଭୂମି ଅଟେ